हेलो फ्रेंड्स, वेलकम माय चैनल। तो बंधुरा सबाई केमन आछो? आशा करी सबाई भालो आछो। तो आज के आमी जे रेसिपिटी तैरी करब सेटा हलो उत्तरबंगेर एकटी ऐतिह्यबाही खाबार। एई खाबारटी उत्तरबंगेर प्रत्येकटी मानुष खूब भालोबाशे एबं एटा खूबई स्वास्थ्यकर एकटी खाबार। एते कोनो तेल मसला कोनो किछुर प्रयोजन हय ना। तो तार जन्य आमी निएछि পুঁই শাক। এটা সাধারণত আমরা যে পুঁই শাকটা খেয়ে থাকি সেটা সেই পুঁই শাক না। এই পুঁই শাকটা একটু সরু হয়, গোটাগুলো একটু সরু এবং পাতাগুলো একটু পাতলা পাতলা হয়। অনেকে এটাকে কাঁচা শাক বলে থাকে। তো এই পুঁই শাকটা দিয়ে আমি পেলকা তৈরি করব। এই পুঁই শাকের সাথে সজনে পাতা বা কুচু পাতা অ্যাড করলে পেলকার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়, সেটা খেতে খুব ভালো টেস্টি হয়। তো যেহেতু আজকে আমার বাড়িতে সজনে পাতা বা কচু শাক ছিল না, তাই আমি শুধুমাত্র এই পুঁই শাকটা দিয়েই আমি পেলকা তৈরি করব। তো আমি পাতাটাকে আলাদা করে নিয়েছি, পুঁই শাকটাকে ভালো করে পাতাটা আলাদা করে নিয়ে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এটা দিয়েই আজকে আমি পেলকা তৈরি করব। তো এর জন্য আমি কড়াইতে জল গরম করে এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবং একটা রসুন থেঁতো করে আমি ফুটন্ত গরম জলে দিয়েছি। এবং জলটা ফুটতে যখন শুরু করেছে তারপরেই আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা শাকটি। ধুয়ে রাখা শাকটি দেওয়ার পরেই আমি একটু নাড়াচাড়া করে নেব। তো শাকটা দিয়ে একটু নাড়াচাড়া জলের সাথে মিশিয়ে দিচ্ছি। এতে কোনো তেল মশলা কোনো কিছুরই প্রয়োজন হয় না। তো শাকটা জলের মধ্যে মিশিয়ে দেওয়ার পর আমি খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, যাতে শাক পাতাটা একটুখানি নরম হয়ে আসে। তো শাক পাতাটা অনেকটা নরম হয়ে এসছে। এরপরেই আমি দিয়ে দিচ্ছি খাবার সোডা। খাবার সোডা দিয়ে দেওয়ার পরেই দু চার মিনিটের মধ্যেই শাকটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, গলে যাবে। এবং সোডাটা দেওয়ার পরেই দেখুন এরকম একটা ফেনা তৈরি হয়ে গেছে। তো সোডাটা দেওয়ার পরেই আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে দেখি পুঁই শাকটা সেদ্ধ হয়ে গেছে, শাকটা একদম গলে গেছে। তো আমি এরকম একটা কাঁটা দিয়ে আমি ঘেঁটে দিচ্ছি যাতে শাকটা একদম গলে যায়। তো এই অবস্থায় চলে আসছে শাকটা। তো আমার পেলকা মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং আমার এই নতুন চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটি খুবই একটি স্বাস্থ্যকর খাবার, এতে কোনো রকম তেল মশলা কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। অবশ্যই আপনারা ট্রাই করবেন। নমস্কার।